আমার মুরব্বি আনিরা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই কিতাবটা পড়ে পৃথিবীর তাবর তাবর মানুষেরা বিশ্বনবীর শিষ্য হয়ে গিয়েছে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা যাদের মধ্যে সামান্য ঈমান আছে যারা এই কোরআন মাজিদটা বোঝার চেষ্টা করেছেন আল্লাহ আমার আল্লাহ তাদেরকে এই কিতাবের ওসিলায় হেদায়েত দান করেছে হে তরুণ যুবকেরা একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন পাকিস্তানের একজন বিখ্যাত সিঙ্গার হে তরুণ যুবকেরা তার নাম হলো মিস্টার জুনায়েদ জামশেদ জুনায়েদ জামশেদ আমি বলি আমি সব সময় বাস্তব কথা বলি আমি পারলে এখনি আপনাদের কাছে একটা খাজা গরিব নওয়াজের ঘটনা বলে দেব একটা আমাদের বসিরহাট হুজুর আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনীর ঘটনা বলে দেব একটা আমার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান আপনাদের দাদা হুজুর কেবলা আমার পন্নানাজান হুজুর কেবলার একটা জীবনী বলে দেব তাতে হয়তো কিছুটা ফায়দা আপনাদের হবে তার জন্য হবে সেটা সবাই বলে তো আমি একটু আলাদা বলি যেটা ঘটছে যেটা হচ্ছে যেটা চলছে এরকম বাস্তব কিছু নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে দিই যাতে সহজে মানুষ বুঝতে পারে কি চলছে কি হচ্ছে জুনায়েদ জামশেদ কে জানেন হু ইজ জুনায়েদ জামশেদ জুনায়েদ জামশেদ ইজ এ বিগ সিঙ্গার অফ পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিগার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে জিন্দাবাদ আমাদের এখানকার ছেলেদেরকে জিজ্ঞাসা করুন শাহরুখ খান কে না চেনেন শাহরুখ খানকে আমাদের এখানকার ছেলেদের জিজ্ঞাসা করুন সলেমান খান কে না চেনে সলেমান খানকে উড়ি বাপ রে বাপ যদি সামনে পেয়ে যায় বাপকে এরা ভুলে যায় যদি সামনে পেয়ে যায় মাওলানাকে ভুলে যায় মাওলানার গায়ে লাথি মেরে দিয়ে সলেমান খানের সঙ্গে একটা সেলফি তুললে নিজেকে ধন্য মনে করে নেয় তখন বাপের গায়ে লাথি লাগলো না কি হলো দেখার দরকার নাই আমি সলেমান খানের সঙ্গে সেলফি তুলেছি এটা আমার বড় কপাল ভাই এখানকার যেমন সলেমান খান শাহরুখ খান পাকিস্তানের তেমন জুনায়েদ জামশেদ বুঝতে পারলাম তো নাকি বুঝতে পেরেছেন কথা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা জুনায়েদ জামশেদ একদিন একটা এরকম বক্তব্য শুনে ফেলেছিলেন সেই বক্তব্য শুনে ফেলে সেই সময় তিনি তার মনটা আমার একটা পরিবর্তন হলো যতই হোক তিনি মুসলমান ঘরের সন্তান সারা পাকিস্তান শুধু নয় সারা পৃথিবীতে তার গান চলে মুসলমানের ছেলেরা তার পকেটে গান নিয়ে ঘুরে বেড়ায় তাই তো নাকি এখন মুসলমানের ছেলে মিলাদুন্নবীতে যায় আবার সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করছে ভাই সময় যদি একটু পেয়ে যায় পাঁচ বাগানের ঝাড়ে পুকুরের পারে সেখানে গিয়ে তিন থেকে তিরিশ জীবনটা করে দিয়েছেন তাদের একেবারে ফিনিশ সেখানে গিয়ে তারা দেখতে পাওয়া যায় যত দেখবেন গাছতলা আর বাঁশতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা আছে না নাই আপনাদের ছেলেরা ভালো এরা ফ্রি ফায়ার পাবজি গেম এসব অনলাইন গেম টেম খেলে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে জানেন হে মুসলমান একটু লক্ষ্য করুন জুনায়েদ জামশেদের কথা বলছিলাম বিখ্যাত শিল্পী পাকিস্তানের ইন্টারন্যাশনাল তার নাম সারা পৃথিবীতে তার সম্মান হে তরুণ যুবকেরা ওই বক্তার বক্তব্য শুনলেন তার হৃদয়টা বিগলিত হলো লোককে জিজ্ঞাসা করল তার সহচর তার ফলোয়ার্স ভালোবাসার মানুষকে জিজ্ঞাসা করল ওই বক্তার নাম কেন বলে ওই বক্তা হে জুনায়েদ জামশেদ তুমি হলে সেলিব্রিটি তোমার জন্য তোমার সঙ্গে সেলফি তোলার জন্য পৃথিবীর মানুষ আজকে পেরেশান যুবকেরা
ওরা তোমার সঙ্গে সেলফি তুলতে চায়, মহিলারা তোমার সঙ্গে সেলফি তুলতে চায়, তোমার সঙ্গে ছবি তোলার জন্য তোমার পাশে আসার জন্য যুবকেরা পেরেশান। কিন্তু ওই যে বক্তার বক্তব্য শুনছো, উনি সাধারণ কোনো বক্তা নন, উনি হলেন তোমার চেয়ে আরো বড় সেলিব্রিটি। ওই বক্তার হাতে হাত দেওয়ার জন্য পৃথিবীর বড় বড় আলেমরা পর্যন্ত পেরেশান। ওই বক্তা আর অন্য কেউ নন, তিনি যে মাযহাবের যে সিলসিলার হোক না কেন, কিন্তু তিনি একজন যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম, পৃথিবী খ্যাত একজন ব্যক্তি। তার নাম হলো মাওলানা তারেক জামি। পৃথিবী বিখ্যাত একজন আলেম, সারা পৃথিবীতে ভ্রমণ করেন, সারা পৃথিবীতে হাজার হাজার মানুষকে হেদায়েতের আলো জানিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জুনায়েদ জামশেদ বলল ওই বক্তার আমি সান্নিধ্য লাভ করতে চাই, ওই বক্তার সঙ্গে আমি দেখা করতে চাই, ওই বক্তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই, ওই হুজুরের সান্নিধ্য আমি পেতে চাই। সেই সময় লোকেরা বলতে থাকে জুনায়েদ জামশেদ, ওই হুজুরের সান্নিধ্য এত সহজে পাওয়া যায় না, বহুদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বহুদিন আগে থেকে জানাতে হয়, ইনফর্ম করতে হয়, তবে তুমি ডেট দিলে সেই ডেটে তার সঙ্গে সাক্ষাৎ হয়। উনি সারা পৃথিবীতে ওয়াজ করে বেড়ান, সারা পৃথিবীতে দিনের প্রচার করে বেড়ান। হে জুনায়েদ জামশেদ, এই খবরটা যখন ওই আল্লাহর আলেম বান্দার কাছে গেল, ওই আলেম বান্দা যখন জানতে পারল আমার সঙ্গে ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন শিল্পী সিঙ্গার, নাম হলো জুনায়েদ জামশেদ, ওই জুনায়েদ জামশেদ যখন আমার সঙ্গে দেখা করতে চায়, তুরান তার অ্যাপার্টমেন্টের দিনক্ষণ না বলে যে যিনি ডেট নিতে গেলেন তাকে জানিয়ে দিলেন, যাও জুনায়েদ জামশেদকে যে কোনো সময় আমার সামনে হাজির করে দাও। তরুণ যুবকেরা, জুনায়েদ জামশেদকে হাজির করা হলো, জুনায়েদ জামশেদকে যখন হাজির করে দেয়া হলো, জুনায়েদ জামশেদ ওই রকম বিখ্যাত একজন আলেম বান্দা। হে তরুণ যুবকেরা, যত বড় বড়ই পীর পালোয়ান গুলো হয়ে যাক না কেন, যত বড় বড়ই গুন্ডা মস্তান গুলো হয়ে যাক না কেন, যত বড় বড় পৃথিবী খ্যাত বিখ্যাত নেতা মন্ত্রী হোক না কেন, আল্লাহর ওলি বান্দার সামনে এলে তারা সব ভেজা বেড়ালের মতো হয়ে যায়। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটের হুজুরের কাছে যখন বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আসত, তখন হুজুরের সামনে যখন দাঁড়িয়ে যেত হুজুরের চেহারাখানা দেখে তারা ভেজা বেড়াল হয়ে যেত। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান, পাঁচ হুজুরকে বললাম, তিননগর হুজুরকে বললাম, যত বড় বড় আল্লাহর ওলি বান্দা আলেমে হাক্কানি আছে তাদের সঙ্গে বিয়াদবরা বিয়াদবি করব বলে যখন এসেছে হুজুরের চেহারাখানা, ওলি বান্দার চেহারাখানা দেখে তারা ভেজা বেড়ালের মতো হয়ে গেছে। ওলি আল্লাহর ক্ষমতা, ওলি আল্লাহর রুহানি ক্ষমতা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। মুসলমান আমরা ওলি বান্দা তো হলাম না, ওলি বান্দার সোহবতেও গেলাম না, ওয়াজ মাহফিল হলে দোকানে বসে বসে সময় কাটায়, কথা ঠিক না ভুল? ওয়াজ মাহফিল হলে দোকানে বসে বসে সময় কাটায়, গল্প করে সময় কাটায়, ক্যারাম খেলে সময় কাটায়। হাই রে হাই, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন ভয় কিরে, চলে গিয়ে চল দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। উই কত বড় নেতা হয়েছিস রে ভাই, হ্যাঁ কত বড় নেতা হয়েছো, কত বড় লিডার হয়েছো। আরে ভাই, আমাদের সঙ্গেও তো অনেক বড় বড় নেতাদের যোগাযোগ সম্পর্ক আছে, সবাই তো আমাদের ভালোবাসে।
সবাই আমাদের ভালোবাসে। তুমি কি হয়েছো? মানুষকে মানুষ মনে করো না, মানুষের সঙ্গে কথা বলো না, মানুষকে পাত্তা দাও না, মানুষের বিপদে পাশে দাঁড়াও না। তুমি কি হয়েছো বলো? তুমি যে মানুষকে অনুসরণ করো না কেন, তোমার নেতা যাকে বলে মানো না কেন, সে তুমি কংগ্রেসের লিডার হও, সে তুমি সিপিএম এর লিডার হও, সে তুমি তৃণমূলের লিডার হও, কই তুমি দেখো না দিদি যখন বিপদে পড়ে মুখ্যমন্ত্রী নিজে সেই জায়গায় চলে যায়? তা তুমি কত বড় নেতা হয়েছো? রাজ্য কোর কমিটির সদস্য অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আমার অত্যন্ত পরিচিত মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। তিনি দীপ্ত কণ্ঠে বলে, এই রকম নেতা যদি থাকে আমাদের কাছে ইনফর্ম করুন। নেতা মানুষের সেবা করার জন্য। সেদিনে আমার কাছে একজন দুঃখ করছে, জানেন হুজুর কি বিপদে পড়েছি, হুজুর একটা সামান্য কাজ, কথাই বলছে না, হাই রে হাই। মুসলমানের ছেলে ধরাকে সরা মনে করেছো, তুমি ইমানদার নেতা হয়ে যাও, ইমানদার লিডার হয়ে যাও, তুমি মরে গেলেও মানুষ তোমাকে মনে রাখবে, আহারে আমাদের গ্রামে একটা নেতা ছিল রে, আহারে মানুষের বিপদ আপদে না খেয়ে না দে পাশে দাঁড়িয়েছে। এই রকম নেতা যদি আমাদের মাথার উপর থাকে, আমাদের সামনে থাকে, আমাদের আশেপাশে থাকে, তাহলে আমাদের কোনো চিন্তা নাই। আজকে তুমি সেই নেতা হয়ে যাও, মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার, যদি লোকে দসে। মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে বেঁচে থেকে কি লাভ, যদি লোকে দুর্নাম করে। এই নেতা হয়ে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, যত বড় বড়ই পালুয়ানগুলো হোক না কেন, যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, তাদের সামনে গেলে ভিজে বিড়াল হয়ে যায়। আহারে তারা তো সব কিছু আল্লাহর জন্য সুপে দিয়েছে। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। আল্লাহওয়ালা মানুষরা তারা তো এইরকমই কথা বলে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি গোলাম করি আমাকে রেখো, ছড়িয়ে দেও না, দূরে ঠেলে দিও না। নামাজের পাড়িতে যাই, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি নামাজের মাধ্যমে সাহায্য কো চাস, ইন্নাল্লাহু মাআস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। আধা হাত জায়গা নিয়ে মারামারি করবি, সবর কর। মুরগির ডিম নিয়ে মারামারি কাটাকাটি করবি ভাই ভাই, সবর কর। সামান্য কে কি বলে দিয়েছে, ছেলেই ছেলে ঝামেলা হয়েছে, মারামারি করবি, সবর কর। রাস্তায় চলাচলি নিয়ে, হাঁটাহাঁটি নিয়ে ঝামেলা হয়েছে, মার ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সবর কর। আমি আল্লাহ কোরআনে বলছি, সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং আছি। জোরে হবে না? আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিকারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিকারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন জুনায়েদ জামশেদ যখন বাবা চলে গিয়েছে মাওলানার কাছে ওই আল্লাহর আলেম বান্দার কাছে ওই আল্লাহর আলেম বান্দা এমন সময় জুনায়েদ জামশেদের চেহারার দিকে তাকিয়ে আছে জানেন স্ট্যাচুর দিকে লাইক স্ট্যাচু একটা স্ট্যাচুর মত চেহারার দিকে তাকিয়ে আছেন কিছু সময় পর জুনায়েদ জামশেদ বলছেন হুজুর আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন বলছে হে জুনায়েদ জামশেদ শুনে রেখে দাও জেনে রেখে দাও কয়েকদিন আগে আমি তোমাকে এয়ারপোর্টে দেখলাম তোমাকে মানে তোমার ছবি বড় স্ক্রিনে তুমি মহিলাদের সঙ্গে অশ্লীল নাচে ব্যস্ত ছিলেন অশ্লীল গানের মধ্যে নাচের মধ্যে তুমি ব্যস্ত ছিল নায়িকাদের সঙ্গে অশ্লীল মহিলাদের সঙ্গে বা আমার স্বল্প পরিহিতা নারীদের সঙ্গে নাচে গানেতে ব্যস্ত ছিলেন আমার চোখটা একবার তোমার দিকে পড়ে গিয়েছিল আমি তখন বলেছিলাম আহারে মুসলমানের ছেলে কিভাবে নাচ করছে ডান্স করছে আয় আল্লাহ তুমি যদি এই ছেলেটাকে হেদায়েত করে দিতে হে জুনায়েদ জামশেদ আজকে আমার সে কথা মনে পড়ে যায় সেদিনের দোয়াটা আমার কবুল হয়েছে আমি এই জন্য তোমার দিকে তাকিয়ে আছি আমি এই জন্যই তোমার দিকে তাকিয়ে আছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আরিরা হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন এমন সময় জুনায়েদ জামশেদ বলে হুজুর বেয়াদবি নেবেন না গুস্তাখি মাফ করবেন আমি হলাম একজন হার্টথ্রব সিঙ্গার সারা পৃথিবীতে আমার নাম আমার সঙ্গে সেলফি তোলার জন্য যুবক যুবতীরা পেরেশান আমার সঙ্গে চান্স পাওয়ার জন্য যুবক যুবতীরা পেরেশান আমার টাকার কোনো অভাব নাই কোটি কোটি টাকার আমি মালিক আমার নারী মহিলা যাকে আমি চাইবো তাকেই পাবো নারীর কোনো আমার অভাব নাই আমার সম্পদের কোনো অভাব নাই আমার সম্মানের কোনো অভাব নাই আমি যেখানে যাই পুলিশ প্রশাসন সেখানে ঘিরে রাখে আমাকে উচ্চ স্যালুট দিতে থাকে আমি জুনায়েদ জামশেদ বলে কথা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন সেলিব্রিটি হিসাবে সম্মান পাই আমার সব আছে সব কিছু আমি উপভোগ করতে পারি সব কিছু আমি গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা জিনিস নাই সেটা হলো আমার মনের শান্তি আমার সব আছে হুজুর আপনার কাছে আমি লোকাবো না গোস্তাকি মাফ করবে আমার সব আছে কিন্তু আমার মনে শান্তি নাই এক কষ্ট হচ্ছে নাকি আপনাদের হুজুরকে ডেকে দেবো শেষ করে দেবো কটা বাইছে দেখেন রাত তো অনেক হয়ে গেল একটা কথা বলতে বলতেই রাত অনেক সাড়ে এগারোটা বেজে গেছে সাতাশ তিরিশ কি বলছেন চালিয়ে যাবো নন স্টপ বেশি লম্বা কষ্ট দেবো না হুজুর কেবলা আসবেন আব্বাজান হুজুর কেবলা রুহানি ওয়াজ করবেন মস্ত বড় আলেম শাইখুল হাদিস দীর্ঘদিন ধরে হাদিস পড়িয়েছে জাইফ হয়ে গেছেন মাঝে মাঝে শরীর খুব খারাপ মাঝে মাঝে দেখলে বুঝতে পারবেন না আমাদের থেকে বেশি পরিশ্রম করে আমরা তো রেস্ট নিই বাড়িতে যারা জানেন এখানে বসিরহাট থেকে হুজুররা ভাইয়েরা সব মুরব্বীরা তারা জানেন জিজ্ঞাসা করবেন সারাদিন কি হয় পরিশ্রম করে মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায় আবার দেখবেন একদিনের মধ্যে ভালো হয়ে যায় আল্লাহ তাকে সুস্থ সেফায় আজিলা দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন আমার পীরনগরের জামাই বড় আলেম নানাজান হুজুর বলতেন আমার দাদুজান পীরনগর হুজুর কেবলা বলতেন আমার বড় ছেলে বড় আলেম যাই হোক আর এই আলেমের কথা কেন বললাম কোরআন বলেছে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী জোরে হবে না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন এ দুনিয়ার মানুষ যেটা তোমরা জানো না জাননেওয়ালাদের কাছে জেনে নাও অর্ডারটা হলো আল্লাহর কোরআনের জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনাকে জানতে হবে জাননেওয়ালাদের সম্মান আছে অন্য জায়গায় বলা হয়েছে আলেম একজন আলেম আর আলেম নয় তফাৎটা কতটা জানো
একজন বেএলএম আর একজন আলেম তফাৎটা কতটা জানো কতটা বলে যা চোখ আছে যা চোখ নাই একজনের চোখ আছে একজন অন্ধ এই অন্ধ আর চোখালার মধ্যে যতটা তফাৎ এই আলেম আর আলেম নয় এর মধ্যে ততটা তফাৎ ইসলাম সম্মান দিয়েছে ভাই সম্মান দিতে হবে আমার কারো সঙ্গে ভালো লাগে না তার সঙ্গে মিশবো না কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলবো না কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত করা হচ্ছে জিনার থেকে বড় পাপ আমরা হুজুররাই জেনার বিরুদ্ধে কথা বলবো জেনার থেকে বড় পাপ গীবত করা বলবো আর আমরা মাইক্রোফোনে উঠে এর নামে ওর নামে নাম ধরে ধরে গীবত করব এটা ইসলাম শিক্ষা দেয়নি কাউকে খারাপ লাগলে তাকে ডেকে বলে দাও কথা ঠিক না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার জুনায়েদ জামশেদ বলেছিলেন হে আল্লাহর মাহবুব বান্দা আলেম বান্দা ও আমার হুজুর আমার সব আছে হুজুর কিন্তু আমার মনে কোনো শান্তি নাই সেই সময় ওই আলেম বান্দা বলেছিলেন হে জুনায়েদ জামশেদ শুনে রেখে দাও শান্তি মানুষ দুভাবে পায় কভাবে শান্তি মানুষ দুই রকম ভাবে পায় একটা জেসমানি শান্তি একটা হলো রুহানি শান্তি একটা হলো জেসেমের শান্তি জেসেমের আনন্দ ও শরীরের আনন্দ ও শরীরের শান্তি আর একটা হলো রুহের আনন্দ ও রুহের শান্তি রুহের খুশি একটা হলো জিসমানি খুশি আর একটা হলো রুহানি খুশি জিসমানি খুশি যেখানে সেখানে পাওয়া যায় টাকা দিলে পাওয়া যাবে কিন্তু মনে রাখবে হে জুনায়েদ জামশেদ রুহানি খুশি যেখানে সেখানে পাওয়া যায় না রুহানি শান্তিটা কোথায় পাওয়া যাবে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব হে জুনায়েদ জামশেদ শুনে রেখে দাও আমার আল্লাহ বলছেন আল্লাহকে যখন স্মরণ করবে আল্লাহর জিকির যখন করবে তুমি রুহের শান্তি পেয়ে যাবে জোরে হবে না আরে জোরে হবে না যখন তুমি জিকির করবে কে বলছে আল্লাহর কোরআন বলছে আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যখন তুমি জিকিরে মশগুল থাকবে তখন তুমি রুহের শান্তি পাবে কলবের রুহের শান্তি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এট এ টাইম সেই সময় বসে জুনায়েদ জামশেদ বলেছিলেন হুজুর আমি সারা জীবন আমার জিসমানি শান্তি অনেক পেয়েছি কিন্তু কোনদিন আমি রুহের শান্তি অনুভব করি না টাকা আমাকে রুহের শান্তি দিতে পারে না অবৈধ নারী সম্পর্ক আমাকে রুহের শান্তি দিতে পারে না আমাকে কোন রকম গাড়ি বাড়ি এসি আমার সম্পদ কোটি কোটি টাকা আমাকে রুহের শান্তি দিতে পারে না হুজুর আপনার কথা শুনে আমি একটু রুহের শান্তি পেলাম হুজুর আমি কিভাবে শান্তি পাবো আমাকে বলুন আল্লাহর মাহবুব বান্দা নেক বান্দা বলেছিলেন হে জুনায়েদ জামশেদ তুমি এক কাজ করো তুমি সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও সেই সময় জুনায়েদ জামশেদ প্রতিজ্ঞা করলো আমার কোটি কোটি টাকার সম্পদ মাল ইজ্জত সম্মান আমি আজকে আপনার কাছে বসে নিয়ত করলাম প্রতিজ্ঞা করলাম আমার সবকিছু আমি ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হব জোরে হবে না জোরে হবে না জুনায়েদ জামশেদ পৃথিবী বিখ্যাত খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল একজন সিঙ্গার সেই দিন প্রতিজ্ঞা করলেন সব কিছু ত্যাগ করে দিলেন দিয়ে ওই কোটি কোটি টাকার অর্থ থেকে এক টাকাও তিনি আর নিলেন না তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন হে আমার স্ত্রী আমি সব ত্যাগ করে দিয়েছি আমি আল্লাহর পথে ফিরে এসেছি রুহের শান্তি খুঁজেছি পৃথিবীতে অনেক কিছু করলাম আর আমি এই পথে থাকবো না ঠিক করে নিয়েছি কিন্তু আমার যা টাকা এতদিন পর্যন্ত সব গান বাজনা করে আমি অর্থ উপার্জন করেছি কোটি কোটি টাকার মালিক হয়েছি আমি এটাকে ত্যাগ করে দিতে দিয়ে নতুন ভাবে ব্যবসা করতে চাই তোমার বাড়ি থেকে যে টাকা পয়সা তুমি অল্প স্বল্প নিয়ে এসেছো অল্প স্বল্প তোমার যেটুকু সোনা গয়না আছে সেগুলো কি আমাকে দিতে পারো আমি নতুন করে ব্যবসা করতে জুনায়েদ জামশেদের মতো একজন মানুষ
পৃথিবী বিখ্যাত মানুষ কোটি কোটি টাকার সম্পদের মানুষ নিজের স্ত্রীর কাছ থেকে গয়না বিক্রি করে সোনা বিক্রি করে সামান্য কিছু অর্থ দিয়ে মনে মনে চিন্তা করছেন আমি এই দিয়ে কি ব্যবসা করব রাস্তা দিয়ে যাচ্ছেন মনটা বড় খারাপ গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছেন গান বাজনা করে উপার্জন করা অর্থের যা কিছু ছিল সব ছেড়ে দিয়েছেন জুনায়েদ জামশেদ এবার রাস্তা দিয়ে যাচ্ছে একজন আল্লাহওয়ালা মানুষ দেখতে পেয়ে গেছে জানতে পেরে গেছে যে জুনায়েদ জামশেদ আর আগের মতো নয় জুনায়েদ জামশেদ এখন আল্লাহর নেক বান্দার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে জীবনের সব হারাম কাজ বন্ধ করে দেবে সেই জুনায়েদ জামশেদ যাচ্ছে জুনায়েদ জামশেদকে সালাম দিলেন আসসালামু আলাইকুম জুনায়েদ জামশেদ ওয়া আলাইকুম আসসালাম কি বাবা হুজুর বাবা জুনায়েদ জামশেদ আপনার আমি বড় ফ্যান আমি এক সময় আপনার বড় ফ্যান ছিলাম আমার দাদাও আপনার এক সময় বড় ফ্যান ছিল আপনি কোথায় যাবেন বলে আমি সব ছেড়ে দিয়েছি বাবা আর আমাকে ফ্যান্টান আমার হতে হবে না আমার ভক্ত হতে হবে না আমি এখন একটা ব্যবসা ধান্দাই যাচ্ছি কিন্তু আমার অল্প পয়সায় কি ব্যবসা করব আমি বুঝতে পারছি না সেই সময় ওই ব্যক্তি বলল হে জুনায়েদ জামশেদ আমার বিরাট বড় মার্কেট আছে সেই মার্কেটের ফ্রন্ট সামনের দিকের একটা বড় দোকান ঘর আপনাকে দিয়ে দিচ্ছি আপনি পারলে পয়সা দেবেন না দেবেন পরে দেবেন আপনার জন্য আমার কোনো ব্যাপার নয় আপনি আল্লাহর পথে ফিরে এসেছেন আমি আপনাকে আল্লাহর রাস্তায় আপনার সাহায্যে এগিয়ে আসছি জুনায়েদ জামশেদ অল্প কিছু টাকা দিয়ে সেই কাপড়ের ব্যবসা শুরু করলেন ইতিহাসটা দেখে নেবেন তার লাইফ হিস্ট্রিটা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন জুনায়েদ জামশেদ একটা কাপড়ের ব্যবসা শুরু করলেন অল্প কিছুদিন যেতে না যেতেই সেই কাপড়ের ব্যবসা এত বাড়তে লাগলো এত বাড়তে লাগলো এত বাড়তে লাগলো এত বাড়তে লাগলো তিনি শিল্পী হিসাবে যত টাকার মালিক ছিলেন এখন বর্তমানে তার থেকে এই ব্যবসাদার হিসাবে আরো বেশি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার বলার উদ্দেশ্য ছিল প্রথম শুরু করেছিলাম বান্দা যদি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান হে মুসলমান তুমি এখনো কি লটারির টিকিট কেটে বড় লোক হতে চাও হ্যাঁ তুমি জানো না লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখা হারাম সুদ ভিত্তিক ব্যবসা বন্ধনের ভয়াবার শরীরকে না খাটিয়ে সুদের ব্যবসা ইনকাম করবে সূরা রুমের মধ্যে আমার আল্লাহ 29 না 39 নাম্বার 39 আয়াত নাম্বার আল কোরআন 39 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যে সুদ ভিত্তিক ব্যবসা করো এটা লাভজনক নয় আমি আল্লাহ বলছি এটা লাভজনক নয় সুদ ভিত্তিক ব্যবসাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলে জুয়া খেলে বড় লোক হতে চায় লটারির টিকিট কেটে বড় লোক হতে চায় আমি হাত জোর করে বলবো সময় আছে ফিরে আসুন ফিরে আসুন আপনার আমার ভবিষ্যতে কপালে কি লেখা আছে কেউ জানি না যদি আল্লাহর না হয়ে যান আমার আল্লাহ আপনার হবেন না আর একমাত্র আল্লাহই আপনাকে বাঁচাতে পারেন পৃথিবীর কোন দাদা কোন নেতা কোন মন্ত্রী কোন জমিদার কোন লিডার আপনাকে বাঁচাতে পারবে না মনে রাখবেন ভারতবর্ষের মুসলমান আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমার আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে দিচ্ছেন আল্লাহ নারাজ হয়ে আছেন আল্লাহ রেগে আছেন কখনো সুনামি দিচ্ছেন কখনো ফণি দিচ্ছেন কখনো আইলা লাইলা দিচ্ছেন কখনো আবার আমফান দিয়ে দিচ্ছেন কখনো করোনা দিচ্ছেন কখনো জমিনি বালা কখনো আসমানি বালা কখনো আবার পারিপার্শ্বিক ভাই আমার রাজ পক্ষ থেকে রাজার পক্ষ থেকে জালেম বাদশা দিয়ে অত্যাচার সব রকম চলছে আমাদের উপরে কেবল মাত্র বাঁচাতে পারেন আল্লাহ সেই আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব আর আমার রাসূলের সুন্নত গুলোকে আদা কর সুন্নত গুলোর ইতাআত কর মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার
রাসূলের সুন্নতের ইতাআত করলো সে আমি আল্লাহ আমারই গোলামী করলো জোরে বলুন সুবহানাল্লাহ